स्टेट इलेक्शन कमिशन पक्ष सबा के आज के प्रेस कन्फारेंसे स्वागत जाना। आज के प्रेस कन्फारेंस मूलत स्वशासित जिला परिषद निर्वाचन संक्रांत अपना जान गत बचर 17 मे डिस्ट्रिक्ट काउंसिल मेयाद शेष हो। मेयाद शेष हार पूर्व राज्य निर्वाचन कमिशन पक्ष समस्त धरण उद्योग ग्रहण कराते यथासमय डिस्ट्रिक्ट काउंसिल निर्वाचन संघटित करा जाए। किंतु दुर्भाग्यजनक भावे कोविड भाइरस अतिमारी सारा देश से संगे हमें राज्य समस्त स्वाभाविक कार्यक्रम सम्पूर्ण भाव व्याहत है अपना से व्याहत हार फले सम्पूर्ण प्रस्तुति थका सत्वे हमारा डिस्ट्रिक्ट काउंसिल निर्वाचन यथासमय करते जेहेतु निर्वाचन है नाई यथासमय डिस्ट्रिक्ट काउंसिल डिजल्व हो गए जिला परिषद स्वाभाविक कार्यक्रम बजाय रखार जन्ने त्रिपुरार माननीय राज्यपाल महोदय जिला परिषद दायित्व ग्रहण करें एवं दैनन्दिन कार्यक्रम और प्रशासनिक कार्यक्रम चालिए जावर जो एक प्रशासक नियोग करें। प्रशासक एखनो डिस्ट्रिक्ट काउंसिले आछेन। आमरा इन द मीन टाइम देखेछि जे आमादेर राज्ये कोविड संक्रमणेर जे प्रकोप सेटा धीरे धीरे कमते शुरू करेछे, तीव्रता अनेक कम हो गेछे एवं तीव्रता कमार साथे साथे आमरा आबारो नूतन भावे प्रस्तुति नी जाते खूब सहज है डिस्ट्रिक्ट काउंसिल निर्वाचन संगठित करा जाए। आमादेर स्टेट मशीनरीज एवं प्रशासन निर्वाचन कमिशन एखन आमरा प्रस्तुत जे आमरा जिला परिषद निर्वाचन करते पारि एर जन्य जे वातावरण सृष्टि हयेछे সেটা মূলত আমাদের যারা কোভিড ওয়ারিয়ার্স যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ওনাদেরকে আমরা কমিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ওনাদের প্রচেষ্টা রাজ্য প্রশাসনের তৎপরতা এবং জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং আপনাদেরও বিরাট একটা অবদান অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এই সবগুলো মিলে আমাদের রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সম্পূর্ণ যায়নি কিন্তু কমে গেছে। আজকের দিনে আমাদের কাছে যে তথ্য সে তথ্য অনুযায়ী মাত্র 39 জন অ্যাক্টিভ কোভিড পেশেন্ট আমাদের রাজ্যে আছে। তাই আমরা আজকে জেলা পরিষদের নির্বাচনের নির্ঘণ্ট আমরা আজ ঘোষণা করব। এই ঘোষণার পূর্বে আমরা কমিশনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করেছি এই নির্বাচন করার জন্য সেই সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলছি। আপনারা হয়তো জানেন যে আমাদের জেলা পরিষদের টোটাল যে নির্বাচন ক্ষেত্র এটা হচ্ছে সংখ্যা হচ্ছে 28টি। 28টি নির্বাচন ক্ষেত্রের মধ্যে 25টি নির্বাচন ক্ষেত্র হচ্ছে আমাদের তপশিলি উপজাতি সংরক্ষিত এবং বাকি যে 3টি সেগুলি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র।
যে তিনটি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র সেগুলো হচ্ছে দুই নম্বর মাছমারা, তিন নম্বর দরদা কাঞ্চনপুর, ছ নম্বর মনুছেরেংটা কনস্টিটিউয়েন্সি। আমরা সুষ্ঠুভাবে যাতে এই নির্বাচন করা যায় সে কারণে সমস্ত জেলার জেলা শাসকদেরকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে নিয়োগ করেছি এবং জেলা শাসকরা আমাদের কমিশনের সমস্ত নির্দেশাবলী পালন করবেন এবং জেলার মধ্যে যে নির্বাচনী ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের রিটার্নিং অফিসাররা সঠিকভাবে কাজ করেন, ওনাদেরকে সাহায্য করা এবং সমস্ত ধরনের সাপোর্ট দেওয়া এটার কাজ ওনারা করবেন, সুপারভিশন করবেন, মনিটরিং করবেন। আমাদের যে 23টি সাব ডিভিশন তার মধ্যে প্রায় সবগুলো সাব ডিভিশনে আমাদের এডিসি এরিয়া রয়েছে, একমাত্র সদর সাব ডিভিশন যেখানে আমাদের কোনো এডিসি এরিয়া নেই, বাকি প্রায় সবগুলোতে আমাদের কিছু না কিছু এডিসি এরিয়া রয়ে গেছে। আমরা 16টি সাব ডিভিশন কে আমরা সবচেয়ে যেখানে কনস্টিটিউয়েন্সিগুলি বিরাট এলাকা আছে সেই সেই সাব ডিভিশনের যারা মহকুমা শাসক তাদেরকে আমরা রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ করেছি। টোটাল রিটার্নিং অফিসারের সংখ্যা হচ্ছে 16, আর বাকি যে 60টি সাব ডিভিশন রয়ে গেল সেই 60টি সাব ডিভিশনের মহকুমা শাসক যারা আছেন ওনারাও যে রিটার্নিং অফিসাররা নিয়োগ হয়েছে ওনাদেরকে পুরো নির্বাচনের কাজে ওনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। নির্বাচন পরিচালনায় আপনারা জানেন যে সেক্টর ম্যাজিস্ট্রেট, পুলিশ সেক্টর ম্যাজিস্ট্রেট ওনাদের একটা বড় ভূমিকা থাকে, আইন শৃঙ্খলা থেকে সমস্ত কিছুতে ওনাদের দায়িত্ব থাকে। আমরা কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত সর্বমোট 274 জন সেক্টর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, তার মধ্যে রিজার্ভে থাকবে 64 জন, 210 জন ওনাদেরকে স্পেসিফিক পুলিশ স্টেশন ভাগ করে দেওয়া হয়েছে। হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা গড়ে 6টার বেশি পুলিশ স্টেশন কারো আন্ডারে আমরা দিইনি, 6টা পুলিশ স্টেশনকে এক একজন সেক্টর অফিসার পর্যবেক্ষণ করবেন এবং মনিটরিং করবেন। ঠিক সমসংখ্যক পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করার জন্য আমরা আরক্ষা দপ্তরকে অনুরোধ করেছি, আমাদের ধারণা সে ওনাদের তরফ থেকেও খুব সহসাই পুলিশ সেক্টর অফিসারের যে নিয়োগ সেটা বেরিয়ে যাবে। তবে একটা জিনিস আরো সেটা হচ্ছে নির্দেশ দেওয়া আছে এবং যেহেতু আপনিও বলছেন আমরা আরো দেখে দেবো কি সমস্যা আছে, কিন্তু আমরা নিশ্চয়ই সম্পর্কে ধন্যবাদ। আরেকটা বিষয় আপনাদের কাকে ফোন করলে বিস্তারিত তথ্য দেবেন আমাদের?